Ignore you me. Get a pin in it now. Jump, hey, go on, check out the room. Check out the room. हेलो फ्रेंड्स, আমি সৈকত চলে এসেছি তোমাদের সঙ্গে কোনো একটা প্র্যাঙ্ক নিয়ে। তো কি প্র্যাঙ্ক হচ্ছে নিশ্চয় থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমি ওর উপর প্র্যাঙ্ক করব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো, বেশি সময় নষ্ট করবো না। তো ভিডিওটা হেভি ইন্টারেস্টিং হতে চলেছে, তো সঙ্গে থাকো ভিডিও দেখো। আসলে ভিডিওটা প্রচুর 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 ভালো লাগবে, ঠিক আছে? প্রচুর ভালো লাগবে, তো দেখো ভিডিওটা, সঙ্গে থাকো। ক্যামেরা সেট করলাম বালিশের ফাঁকে, ঠিক আছে? তো এবার ওকে ডাকবো, ডেকে প্র্যাঙ্কটা ওর সঙ্গে শুরু করবো। বুঝতেই পারছো সকালবেলা তো সেলুনে তো যেতেই হবে, চুল দাড়ি বড়ো বড়ো হয়ে গেছে। তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখো। অত্যাচার করো আমার উপরে তুমি। বলছি দাদা, এই কানে যাচ্ছে, কথা শুনবা তো, কথা বলছি চলে যাচ্ছে আন্টিদের দিকে। দাঁড়িয়ে রাখবো, গোপার দাঁড়িয়ে রাখবো, মাথায় নেড়া করবে। পুজোর সময় লোকে চুল রাখে, ভালো করে সুন্দর করে ডিজাইন করে, শ্যাম্পু করে, কেউ নেড়া হয়? নেড়া হলে এক কাজ করবা, ধুতি নেবা আর পিচ্ছু রাখবা আর গামছা দিয়ে ঘুরে বেড়াবা। আমার 200 টাকা দাও, তার মানে চাবি কোথায় খুঁজে পাচ্ছি না। শমশের সিং জি দেখতে যাও, মাথা নাড়া হবে, দাড়ি গোপটা থাকবে, এটাই এটাই ভালো লাগবে। কোথাও চাবিটা বের করল তো, জিন্স পরবো, একটা জামা পরবো, মাথা দাঁড়া দাড়ি কোপাচ্ছে।
বিশাল লাগে, বিরাট দেখতে লাগবে, মেয়েরা ক্রাশ খেয়ে যাবে। না আরে না, দাড়িটা স্টাইল করতে হবে, অনেক ব্যাপার আছে, তোমরা বললেই হয়ে যাবে। উপরে তুলে দেখানো চাবিটাকে, চাবি ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখেছো মাম্পি চাবি আলমারির পেছনে। চুমনি মারলে জঙ্গল থেকে এসছো নাকি? স্টাইল বুঝে না মানুষের, রাখবো কেমন শিখিয়ে চাবি তুমি চুপ করবে একটুখানি, পেয়েছো? ওই তো পেয়েছো, হয় আওয়াজ পেলাম। ছাড়ো বলছি, কিন্তু ভালো লাগছে না আমার। আরে চুলটা কেটে আসি আমি, সত্যি কথা না, সত্যি সত্যি মারছি, সত্যি বলছি চুল দাড়ি কাটতে যাচ্ছি আমি। চুল দাড়ি কাটতে যাচ্ছ, নেড়া হওয়ার কথাটা উঠছে কি করে? নেড়াই হবে, আরে আমার সব বন্ধুরাই করছে এরকম। এবার কোন বন্ধুটা করেছে? সবাই করবে এবার। নেড়া হতে নেই জানো? কেন আরে টিকি রাখবো থাকতে, ছোট অসুবিধা নেই, ছাড়ো রে বাবা। গেঞ্জি খুলে দিয়ে চলে যাবো কিন্তু আমি, এবার গেঞ্জি ছাড়া এমনি চুল দেখে গেলাম, গেঞ্জি ছাড়ো ভঙ্গ করে অতিরিক্ত একবার। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ, চাই বের করতে পারো, নিজে করে দিয়ে স্বাধীন ধরে খোঁজো আর কি। ঠিক আছে, খেলতে কে বলেছিল? খেলতে কে বলেছি? আমি বলেছিলাম তুমি খেলতে ছুটে বাচ্চাদের মতো এরম ছুটে দিলে তাও অন্য রকম করতে চলে গেল। আমি তো বেছিলাম চাকটা কি এই আমাদের বাড়ি
দেখো যেটা আমার মর্জি হয়েছে আমার করতে দাও, আমি তোমাদের কোনো কথা আটকাই না। আমরা তোমরা চুল কাটো, চুল স্টেক করো, আটকাই আটকেছি তোমাদের আটকেছি নেই। তিনজন তো কত করে লাগবে? দু ঘন্টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন তোমার যাবো 12:30, আমি তাহলে দেখতে না লাগাচ্ছি এক ঘন্টা পরে। আরে আমি আসছি। ১২:৪০ যাও, সে পাতা দাও না তো কেসা লাগা মেরা মজাক হ্যাঁ
তো ফ্রেন্ডস দেখতে পেলে ভিডিওটা কেমন হলো, প্রচুর মার খেলাম, জামা ধরে টানলো, মার তো দুজন মিলে মেরেছে আমাকে, পা ধরে কেমন চলে যাচ্ছে কুমিরের মতো লাল কুমির। তো ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, আজকে এই অবধি, আবার নেক্সট ভিডিও তো তাড়াতাড়ি আসছে। এবার থেকে প্রতিদিন একটা করে ভিডিও দেবো, প্রতিদিনই দেবো, তোমরা দেখতে চাইছো তো প্রতিদিন একটা ভিডিও দেবো। সঙ্গে থাকো, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। হাঁপিয়ে গেছি পুজো অলসেন যুদ্ধ করতে তুমি হাঁপিয়ে গেছি, তো আজকের মতো এখানে টাটা, লাভ ইউ। কথা বলে না আমি একদিন নতুন এসেছি, সবাই আমার জন্য সাবস্ক্রাইব করে দিও, করে দিও।